ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। পাটুলিতে বৃদ্ধার মৃত্যু, দেহ সৎকারের সমস্যায় পরিবার। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, কি কারণে সমস্যা তৈরি হয়, এখনো পর্যন্ত কি ওই বৃদ্ধার শেষকৃত্য হয়েছে, কি খবর পাচ্ছ? বৃদ্ধা শেষকৃত্য হয়েছে আজকে বিকেল বেলা অবশেষে, এবং সে বিষয়ে তোমরা জানিয়ে থাকি। 83 বছরের বৃদ্ধা, পাটুলি থানা এলাকার বাসিন্দা, যেটি জানা যাচ্ছে আজকে সকালবেলা ওনার মৃত্যু হয়। বার্ধক্যজনিত রোগ ছিল, পরিবারের লোক তেমনটাই জানায়। কিন্তু সেই দেহ কিভাবে সৎকার হবে, কারণ পরিবারের যে সদস্যরা রয়েছেন, বৃদ্ধাকে নিয়ে মোট 5 জন সদস্য থাকলেও পরিবারের অন্যান্য মোট 4 জন সদস্য কিন্তু কোভিড-19 অর্থাৎ যে তারা সংক্রমিত ছিল, ফলে তারা যেহেতু হোম কোয়ারেন্টিনে রয়েছে, তারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না, অত সৎকার করতে পারছেন না। আত্মীয় পরিজনদের সঙ্গে পুলিশ সূত্রে এটা খবর এবং পরিবার সূত্রে যেটা খবর, আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এমনকি বেশ কয়েকজন আত্মীয়ের সঙ্গে পুলিশও যেটা যোগাযোগ করে, পুলিশ সূত্রে খবর, তারপরে জানার পরে তারা মোবাইল ফোন সুইচ অফ করে দেয়। এমতো অবস্থায় পরিবারের সদস্যরা এবং পুলিশ সূত্রে খবর, পুলিশও যোগাযোগ করে কেএমসির সঙ্গে এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে, যে দেহ যদি তারা নিয়ে যায়। কিন্তু তারা জানিয়ে দেয় যেহেতু বৃদ্ধা কোভিডে আক্রান্ত ছিলেন না, নন কোভিড পেশেন্ট, সেই জন্য তারা সেই দেহ নিতে পারবে না। এরপরে থানা পর্যন্ত চলতে থাকে, একটি সংস্থার সঙ্গে পুলিশও যোগাযোগ করে এবং সেই সংস্থা জানিয়ে দেয় যেহেতু বাড়িতে কোভিড পেশেন্ট রয়েছে, তাই জন্য তারা সেই বাড়িতে যাবে না। এমতো অবস্থায় কি করা হবে, ঘন্টার পর ঘন্টা দেহ বাড়িতেই পড়ে থাকে এবং তারপরে পুলিশ কার্যত বিভিন্ন জায়গায় হন্যে হয়ে এই বৃদ্ধার আত্মীয়দের খোঁজ করতে থাকে। অবশেষে এক আত্মীয়র খোঁজ পায়, দূর সম্পর্কের আত্মীয়, তাকে পুলিশ নিয়ে আসে এবং তাকে নিয়ে এসে এই বাড়ি থেকে পুলিশ দাঁড়িয়ে থাকে। পুলিশই সেই দেহ বাড়ির বাইরে বার করে, পুলিশ গাড়ি জোগাড় করে এবং তারপরে গড়িয়া শ্মশানে আজকে বিকেল বেলা সৎকার সম্পন্ন করা হয়েছে। ধন্যবাদ। আসছি পরের খবরে। বীরভূমে ক্রমশ ছড়াচ্ছে করোনা সংক্রমণ। করোনা আক্রান্ত শান্তিনিকেতন থানার এক সাব ইন্সপেক্টর, জীবাণুমুক্ত করা হয় থানা চত্বর। সংক্রমিত বোলপুর থানার এক আধিকারিক, বীরভূম জেলা পুলিশের এমটিওরও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ।